তো কি অবস্থা সবার? আজকে ছোট একটা টিপস নিয়ে আসলাম সিএমসি তে। আসলে যদি কোনো প্রয়োজনে ইমার্জেন্সিতে যেতে হয়, আপনাদের ইমার্জেন্সি প্রয়োজন হয়, তো যেটা করবেন আপনারা, এখানে যদি আপনারা ওই বাসে করে তো যাওয়ার মতো অবস্থা থাকবে না হয়তো, বা আপনাদের পেশেন্টের যেহেতু ইমার্জেন্সির ব্যাপার, যদি একদম দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলে একটু বেশি খরচ হয়ে যাবে। যদি ওরকম এত ইমার্জেন্সিও না হয় তাহলে যেটা করা যেতে পারে, ওই বাসে না গিয়ে আমরা সিএনজিতে যেতে পারি। এখান থেকে 250 করে নেয়, 250 রুপিতে যাওয়া যায় বেলোর মেন সিএমসি থেকে রানীপেটে। যদি এরকম ইমার্জেন্সি হয় তাহলে আমরা এই পথ অবলম্বন করতে পারি আর কি, একটু কমের মধ্যে। আর ইমার্জেন্সিতে গেলে প্রথমে যেটা করা হয় যে পেশেন্টের বিপি, তারপরে হচ্ছে জ্বর, তারপরে হচ্ছে গ্লুকোজ, এই দু তিনটা, মানে প্রাইমারি লেভেলের এই দু তিনটা টেস্ট করা হয়। আর কি সমস্যা সেটা জিজ্ঞাসা করা হয়। এর পরবর্তীতে ওনারা অন্যান্য টেস্ট দিবে বা প্রয়োজনীয় যে যে কাজগুলি সেগুলি তারা করে নেবে। তো ইমার্জেন্সি হলে বেডে ভর্তি রাখবে, মানে অ্যাডমিশন হবে, রিসিপ্ট দিবে এরকম। ইমার্জেন্সির কাজ শেষ করার পর বিল পে করলে ডিসচার্জ করা হবে আর কি। তো ডিসচার্জ করার আগে যে বিলটা দিতে হবে সেই জন্য এরকম পাঠাবে, কি কি করা হয়েছে এটার টিকমার্ক দেওয়া থাকবে। ইমার্জেন্সির এই লিফ্টগুলি সবসময়ই মানে ফ্রি থাকে, যাওয়ার জন্য রেডি থাকে, এগুলি সবাই ইউজ করে না, ওই শুধু ইমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়। ডাক্তার, নার্স, তারপরে হচ্ছে যে পেশেন্ট নিয়ে ওঠানামা করা হয় ইমার্জেন্সি, তো এটা সবসময় ফ্রি থাকে। চলে আসলাম তিনতলায়, এটাও একটা কেবিন। তিনটা বাজে, সবাই ঘুমায়, আমি ওষুধ আনতে যাই। রাত 3টা বাজে, ফার্মেসি থেকে ওষুধ কিনে যাচ্ছি হলো ওয়ার্ডে, এমন ভাবে যে মনে হচ্ছে বাজারের বেগার কি বাজার করে যাচ্ছি এরকম মনে হয়। যদিও বা দুঃখের বিষয় কিন্তু হাসিও পায়, কি করব। তো সারা রাত ওয়ার্ডের বাইরে অপেক্ষা করতে করতে আর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করতে করতে এখন 6টা বাজে, চলে যাব, একটু রেস্ট নেবো আর কি, বাসের জন্য ওয়েট করতেছি। অনেকেই আছে যারা ওয়ার্ডে ছিল পেশেন্টের সাথে, হোটেলে যাবে। সকালে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে আর কি। এদিক দিয়ে ঢুকেছিলাম কালকে, ট্রমা সেন্টার। Yeah.